চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গণধোলাই খেল মোহাম্মদ শিমুল নামের এক পুলিশ সদস্য। তবে কোনো ব্যবস্থা না নিয়েই মুক্তি দিয়েছে ভাঙ্গা থানার ওসি। তার দাবি, স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে গণধোলাই খাওয়া ওই পুলিশের। ভাঙ্গা হাইওয়ে ইন্টারসেকশনের ফ্লাইওভার এলাকায় এই ঘটনা ঘটে। শিমুলের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানায়। তিনি ময়মনসিংহ বিভাগের রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্য। স্থানীয় বাসিন্দা অমিত মালও অভিযোগ করে বলেন, সকালে গোলচত্বরে ঘোরাফেরা করছিলাম, আমার বাড়িঘর কোথায় জানতে চান শিমুল। পরিচয় দিলে তিনি আমার কাছে 1000 টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় শিমুল আমাকে শুধু শুধু চড় থাপ্পড় মারেন এবং থানায় নিয়ে যাওয়ার কথা বলেন। তার পা ধরে থানায় নিয়েন না বলে বারবার অনুরোধ করি। আমার চিৎকার শুনে এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা শিমুলকে মারধর করে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেলালুদ্দিন ভূঁইয়া বলেন, শিমুলের শ্বশুরবাড়ি ভাঙ্গায়। তিনি ঢাকা যাওয়ার জন্য ভাঙ্গা ইন্টারসেকশনে গাড়ির অপেক্ষায় ছিলেন। তখন স্থানীয় অমিত মালো ও তার বান্ধবীকে মহাসড়কের পাশে প্রকাশ্যে অশালীন অবস্থায় দেখতে পান শিমুল। পরে এর প্রতিবাদ করলে অমিত মালোর কয়েক বন্ধুসহ স্থানীয়দের রোষানলে পড়েন শিমুল। এ সময় স্থানীয়রা তাকে মারধর করেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি, যে কারণে শিমুলকে ছেড়ে দেয়া হয়। প্রিয় ভিউয়ার্স, চাঁদাবাজ পুলিশ সদস্য বলেই কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়া হলো? সাধারণ কেউ যদি একই কাজ করত, পুলিশ কি তাকে ছাড় দিত বলে মনে হয় আপনাদের? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।